তো গতকাল রাত্রে আমরা রোমে এসে পৌঁছেছি, হোটেলে চেক ইন করেছি। তো এখন অ্যাকচুয়ালি সকাল বাজতেছে 11:15 মতো, আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। কারণ হচ্ছে যে কালকে অনেক টায়ার্ড ছিলাম, সবাই টায়ার্ড ছিলাম, যার কারণে এসে ঘুমাতে ঘুমাতে লেট হয়েছে, এই কারণে উঠতেও লেট হয়েছে। এনিওয়ে তো আমরা এখন বের হয়েছি, বের হয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। দেন অ্যাকচুয়ালি আমরা রোমের সেন্টারে কলোসিয়ামের ওই সাইডটাতে ঘোরা ট্রাই করবো। একটু ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়েছে, আমরা কালকে ওয়েদারটা চেক করেছিলাম, বৃষ্টির পার্সেন্টেজ ভালোই ছিল, 90+ ছিল। সো দ্যাট আমরা বুঝতেই পারছি যে বৃষ্টি হতে পারে, বাট একটু একটু রোদও উঠছে। আই ডোন্ট নো বৃষ্টিটা এরকম থাকবে কি না, নাকিও বন্ধ হয়ে যাবে, আশা করি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলেই ভালো, তাহলে আমরা একটু ভালোভাবে ঘুরতে পারবো। আর যদি বৃষ্টি নামে তাহলে তো আমাদের পুরো ট্রিপটাই মাটি হয়ে যাবে। এনিওয়ে দেখতে দেখতে আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পর বাকি কথা হবে। অ্যান্ড আপনারা অবশ্যই ভিডিওটা শেষ করে দেখতে থাকবেন, কারণ আজকে কিন্তু আমরা রোমের সেন্টারটা কভার করব, সেন্টারটা কভার করার চেষ্টা করব, সেন্টারের বিভিন্ন ঐতিহাসিক প্লেসগুলোতে যাবো এবং সেখানকার ঐতিহাসিক যেসব স্থানগুলো আছে ওইগুলোকে আমরা একটু পরিদর্শন করার চেষ্টা করবো। আই ডোন্ট নো আমি কতটুকু করতে পারতেছি, বাট আমি ট্রাই করতেছি। এনিওয়ে নাস্তা করার পর বাকি কথা হবে। তো সকালের ব্রেকফাস্ট হিসেবে আমরা ক্যাপুচিনো নিয়েছি, আর তার সাথে এটা আমি নাম জানি না, আর এটার সাথে অ্যাকচুয়ালি এই জুসটা আমাদের দেওয়া হয়েছে। তো এই তো সকালের ব্রেকফাস্ট এখানে। তো আমাদের ব্রেকফাস্ট এখন ডান, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মেইন যে কাজে আমরা রোমে আসছি ঘোরাফেরার জন্য, সেটার জন্যই আমরা এখন মেবি যাবো হচ্ছে সেন্টারের দিকে, কলোসিয়ার সাইডে। ওইখানে আশেপাশে সব ইম্পর্টেন্ট প্লেসগুলো কাছাকাছি, সো আই গেস আমরা ওইখানে যাওয়ার পর হেঁটে হেঁটে প্রত্যেকটা প্লেসে যেতে পারবো, খুব একটা বেশি দূর হবে না। তো আমরা এখনও হোটেলে যেই এরিয়াতে উঠেছি, তো আমরা সেই এরিয়াতে এখনও আছি, বাট ওয়েদারটা খুবই মানে কেমন যেন, মানে ওয়েদারটা আমাদের সাথে যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে একটু আগে বৃষ্টি হয়েছে, এখন মোটামুটি আকাশটা ফাঁকা, এরকম থাকলেও চলবে, বাট বৃষ্টি যদি নেমে যায় তাহলে সব শেষ, আমরা চাই না বৃষ্টি নামুক। তো কষ্ট করে আসছি। এনিওয়ে এখানকার টেম্পারেচারটা মোটামুটি মানানসই, বৃষ্টির কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বাট নর্মালি ওয়েদারটা অন্যান্য শহরগুলোর থেকে এখানে একটু শীতটা কম থাকে। এখন মেবি চলতেছে হচ্ছে 12-14 ডিগ্রির আশেপাশে, বাট সবথেকে মজার একটা কথা হচ্ছে যে আমরা যে নাপোলি গেলাম গতকালকে, নাপোলি থেকে এখন পর্যন্ত রোম আমার কাছে ভালো লাগতেছে। কেন জানি না নাপোলির শহরটা আমার কাছে খুবই অনেস্ট, একটু নোংরা লাগছে, একটু অগোছালো লাগছে, বাট সেক্ষেত্রে রোমটা এখন পর্যন্ত আমি যে জায়গায় আসছি এই জায়গাটা মোটামুটি গোছানো পরিষ্কার। জানি না সেন্টারের অবস্থা কীরকম হবে, বাট আশা রাখতেছি আমাদের সবারই ভালো লাগবে। তো আমার সাথেই সব বন্ধুরা মুশফিক, ফাহাদ, দীপু, ওই যে সামনে নাইন যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি সাকহওয়াত শিফাত, অ্যান্ড ওয়েলকাম অ্যাগেইন টু মাই ভিডিও। তো আজকের ব্লগটা হচ্ছে রোমে ফার্স্ট ডে, আমরা গতকালকে নাপোলি থেকে চলে আসছি, আর আজকে হচ্ছে রোমে আমাদের সকাল, এখন থেকে আমাদের অ্যাকচুয়ালি রোমের ব্লগটা স্টার্ট হতে যাচ্ছে। তো আপনারা হয়তো আমার ট্যুরের যে ভিডিওগুলো দেখতেছেন, আমরা ফার্স্টে নাপোলি গেলাম, এখন হচ্ছে রোমে, রোমে আমরা দুই দিন স্টে করবো, দেন আমরা ব্যাক করবো তোর নতুন। তো এনিওয়ে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সেন্টারে, অ্যান্ড সেন্টারে গিয়ে আমরা রোমের যে আশেপাশে ইম্পর্টেন্ট প্লেসগুলো আছে ওগুলো এখন আমরা এক্সপ্লোর করব। সো স্টে টিউন উইথ মাই ভিডিও অ্যান্ড বেন ভেনু টু রোম। সো ইন্ট্রোর জন্য দীপুরে আমি আটকে রাখছিলাম, এদিকে আমাদের আরও বাকি তিনজন ফ্রেন্ড সামনে চলে গেছে। তো দীপু কাল রাতে আসার পরেই ঘুমায় গেছে, আমরা তাও কিছুক্ষণ জেগেছিলাম, বা দীপু আর ফাহাদ হচ্ছে এতটাই ক্লান্ত ছিল যে কোনো কথা নাই, হোটেলে ঢুকছে
ড্রেস চেঞ্জ করছে, ফ্রেশ হয়েছে, ঘুম। তো এনিওয়ে এখন পর্যন্ত তো ওয়েদারটা ভালোই লাগতেছে। হ্যাঁ, এরকম ওয়েদার থাকলে তো ভালো হয় না কি টিপু? হ্যাঁ, ওয়েদারটা ভাবছিলাম সকাল সকাল বৃষ্টি হবে, কিন্তু এখন দেখলাম যে বৃষ্টিটা একটু কমে গেছে, তারপর আবার সূর্য দেখা যাচ্ছে উঠতেছে। তো আমরা আশা করতেছি ওয়েদার ভালো থাকবে। না, এরকম ওয়েদারটা থাকলে অ্যাকচুয়ালি ঘোরার মতো ভালো হবে। খুব বেশি রোদ থাকলে আবার মানে মুখের উপর চোখের উপর রোদ পড়তে থাকে, গরম লাগে বেশি, আবার বেশি ঠান্ডা পড়লেও মানে হাত পা ঠান্ডা হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। এখন এই যে ওয়েদারটা, এটা খুব সুন্দর একটা ওয়েদার। তো আশা করতেছি এরকমই ওয়েদারটা থাকবে। তো আমরা এখন রোমা টার্মিনি রেল স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি পায়ে হেঁটে। তো এটা হচ্ছে রোমা টার্মিনি স্টেশন, বিশাল বড় একটা স্টেশন, হয়তো দেখতে পাচ্ছেন। রোমা টার্মিনি স্টেশনের ভিতরে ঢুকলে আপনারা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শপগুলো পেয়ে যাবেন। আরও যদি ইমার্জেন্সি শপিং করা লাগে তাহলে স্টে করতে পারেন এখান থেকে। খাবারেরও দোকান আছে উপরে, ম্যাকডোনাল্ডস আছে, এই যে ম্যাকডোনাল্ডস আছে। তো স্টেশনে যদি কেউ মানে অনেক সময় ট্রানজিট করে ট্রেনে, তো সেক্ষেত্রে তাড়াহুড়ার মধ্যে এখানে কাজ চালিয়ে নেওয়ার মতো না, মানে ভালোই এখানে শোরুম আছে। আমার দেখা মতে হচ্ছে সেকেন্ড স্টেশন, রেল স্টেশন, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, বিশাল বড়ো লাগছে। আমি মিলানোর সেন্ট্রালের যে স্টেশনটা, রেল স্টেশন, ওটা ভালো লাগছিলো, ওটাও বিশাল বড়ো। এটাও যা মনে হচ্ছে এটাও অনেক বেশি বড়ো, মানে অনেক বড়ো একটা স্টেশন, ভালোই, খারাপ না, এনভায়রনমেন্ট খুবই ভালোই। আর রোমে বেসিক্যালি বাঙালি কমিউনিটি অনেক বড়ো, ইতালির সবথেকে বড়ো বাঙালি কমিউনিটি হচ্ছে রোমে। তো এখানে আপনি চলতে ফিরতে সব জায়গায় বাঙালির দেখা পাবেন, যেমন বাঙালিদের নিজস্ব শোরুম আছে, নিজস্ব দোকান আছে। টার্মিনি স্টেশনের অপোজিটে আসার পর ভিতর দিয়ে এখানে অনেক শপ আছে, কিছু চাইনিজ শোরুম আছে, খাবারের কিছু দোকান আছে। তো আপনারা কেউ যদি এখানে আসেন তাহলে এখান থেকে এসে আপনাদের লঞ্চটা সেরে নিতে পারেন, ভালো ভালো দোকান আছে। এখানে ছোট একটা মার্কেট বসছে, এখানে ম্যাক্সিমাম মার্কেটই বাঙালিদের, দেখতেই পাচ্ছেন, এগুলোকে বাংকার বলা হয়। ঠিক বলতেছে হচ্ছে যে এই গলিগুলো যে এখান থেকে আমরা যাচ্ছি, যেটা হচ্ছে যে মিলানোর যে সাইডের যেসব গলিগুলো ওইখানে যেরকম মানুষ থাকে, তো এখানকার মতো একটু ঘনবসতিপূর্ণ, মানে সে বোঝাচ্ছে যে মিলান এর থেকেও বেশি ঘনবসতিপূর্ণ। আর এখানে রোম হচ্ছে মিলানের থেকে মোটামুটি একটু কম। এগুলো অনেক পুরনো বিল্ডিং, অনেক অনেক বছর আগে এগুলো তৈরি করা হয়েছিল, আর প্রতি বছর এগুলো রেনোভেট করা হয়, যার কারণে এগুলো স্ট্রাকচারাল কোনো চেঞ্জ আসছে না। ইতালি ম্যাক্সিমাম শহরে পুরোনো বিল্ডিংগুলো আছে, তারা এগুলো বারবার রেনোভেট করে, আর তখন স্ট্রাকচারাল চেঞ্জ করে না, তারা তাদের ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করে। আমরা এখন আর কি অবস্থান করতেছি বাসিলিঙ্গা পাপালে সান্তা মারিয়া দি মাজ্জোরে, এই এরিয়াটার এখানে। এখানে হিস্টোরি আমার পুরোপুরি জানা নাই, বাট যতটুকু এসে বুঝতে পারতেছি যে এগুলো অনেক প্রাচীন প্রাচীন অনেক বিল্ডিং, অনেক পুরনো বিল্ডিং। আর এখানে একটা স্তম্ভ দেখতে পাচ্ছেন আপনারা, তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এখন কলসিওর দিকে হয়তো যাবো, হাঁটতেছি, হেঁটে হেঁটে ঘুরতেছি কোন জায়গায় যাওয়া যায়, কারণ এই জায়গায় প্রতিটা, আমি তো আগেই বললাম, প্রতিটা প্লেসই হচ্ছে পাশাপাশি, হেঁটে যাওয়া যায়, তো হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে। এখন আমি অবস্থান করতেছি যেটা বললাম বাসিলিকা পাপালে, সেই প্যালেসটার সামনে, অ্যান্ড আমার পিছনে হয়তো আপনারা প্যালেসটা দেখতে পারতেছেন, অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এখান থেকে
কলোসিয়ার বিল্ডিংটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা দেখছি ঘুরে যাব কলোসিয়াতে। এপাশে একটা পুরনো বিল্ডিং আছে দেখা যাচ্ছে হয়তো। অ্যান্ড আমি যে এরিয়াটাতে আছি এখানে অনেক হোটেল আছে, অসংখ্য হোটেল। যারা ট্যুরিস্টরা আসে তারা এখানে স্টে করতে পারে, ভিতরেও আছে, রুমের ভিতরের দিকেও আছে। বাট এখানে হয়তো একটু কস্ট বেশি হতে পারে। আমি এখন আছি হচ্ছে রোমের একদম সেন্টার প্লেস কলোসিয়ার এখানে। অ্যান্ড এখানে প্রচুর প্রাচীন বিল্ডিং আছে যা অসম্ভব সুন্দর, মানে খালি চোখে না দেখলে একদম বিশ্বাস করার যোগ্য না এতটা সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা দেখতে হয়তো পারলেন যে কতটা সুন্দর। আমি বিরল দিয়ে দিব, দেখবেন তখন সুন্দরটা বুঝতে পারবেন কতটা সুন্দর এখানে। মানে অস্থির, একটা প্যারাডাইসের মতো লাগতেছে এই জায়গাটা। প্রচুর পর্যটকরা আসছে এখানে, প্রতিদিনই প্রচুর পর্যটক থাকে। আর রোম, ইতালির রোম তো একটা ফেমাস শহর, অন্যান্য ইতালির অন্যান্য জায়গার চেয়ে আর রোমে একটু পর্যটকের সংখ্যা বেশি। আপনারা দেখতে পারতেছেন যে রেনোভেশনের কাজ চলতেছে এরিয়াটায়, এইরকমই। তারা তাদের পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য এইসব প্রাচীন স্থাপত্যকলাগুলো প্রতি বছরই রেনোভেশন করে। আমি এখন দাঁড়িয়ে আছি একদমই ঠিক রোম কলোসিয়ার সামনে। আমার পিছে আপনারা তো দেখতে পারতেছেন, তো এখান থেকে টিকিট কেটে দেন রোম কলোসিয়ার ভিতর মানুষ যেতে পারে। প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে এই স্থানটিতে। আপনারা এখন হয়তো দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক এখানে। আকাশ এতটা মেঘলা হয়ে গেছে এখন, মনে হচ্ছে তো এখনই বৃষ্টি নামবে। তো আমরা তাড়াতাড়ি শেল্টার নেওয়ার ট্রাই করতেছি, বৃষ্টি নামলে ফিলতে সমস্যা, কোন জায়গায় শেল্টার পাওয়া যায়। আর প্রচুর পর্যটক আস্তে আস্তে পর্যটকের সংখ্যা বাড়তেছে। আমরা যেই প্লেসটাতে আসছি এই জায়গায় অনেক চিপাগুলি বেশি, মানে অনেক ন্যারো ন্যারো রোড এগুলো। আর এগুলো পুরোটাই অ্যাকচুয়ালি ক্যাসেলের এরিয়া, যার কারণে
এখানে ম্যাক্সিমাম বিল্ডিংগুলো অনেক পুরাতন বিল্ডিং আর সৌন্দর্য মণ্ডিত আর অনেক সুন্দর সুন্দরও লাগে। মানে এই জায়গাটা আসলে একটু অন্যরকম ফিল হয়। পুরো এরিয়াটা যেহেতু ক্যাসেলের, সো সবগুলো প্লেসগুলোতেই আপনার প্রাচীন নিদর্শনগুলো দেখতে পারবেন। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। সো আমরা লাঞ্চ করতে করতে একটু দেরি হয়ে গেছে, বাট দ্য ফ্যাক্ট ইজ এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি ভাবছিলাম আমরা আর একটু ঘুরবো, বা যে সমস্যাটা সেটা হচ্ছে যে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, অ্যান্ড এই মুহূর্তে আর কি কোথাও মুভ করাটাও সম্ভব না। অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, যদিও সারাদিন মেঘলা মেঘলা ছিল, তেমন একটা বৃষ্টি হয়নি, যেটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট ছিল। বাট রাইট নাও অনেক বৃষ্টি হইতেছে। আমরা এখন ওয়েট করতেছি 13 মিনিটে, এখন দেখি বৃষ্টির অবস্থাটা কী, বৃষ্টি কমে নাকি। যদি বৃষ্টি কমে তাহলে একটু ঘোরাফেরা করে ট্রাই করবো, আর না হয়তো বৃষ্টির মাঝে হয় তার ঘোরাফেরা করা হবে না, হোটেলে ব্যাক করতে হবে আমাদের। বাট আজকে সারাদিন যা ঘুরছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, কয়েকটা হিস্টোরিক প্লেসে যেতে পেরেছি, অ্যান্ড সেই জায়গা কভার করে ট্রাই করছি। আই হোপ আপনাদের ভালো লাগছে দেখে। বাট আমার আরেকটু ঘোরার ইচ্ছা ছিল, এখন জানি না ওয়েদার কি আমাদের সাথে তাল মিলাতে পারে কি না, বা আমরা কি ওয়েদারের সাথে তাল মিলাতে পারবো কি না, দিস ইজ দ্য ফ্যাক্ট। এনিওয়ে এখন দেখি কী করা যায়, তো বৃষ্টি থামা পর্যন্ত ওয়েট করি। তো আমরা সব বন্ধুরা এখানে ওয়েট করতেছি, আমাদের পাহাড় বা একটু এক্সট্রা প্রোটেকশন নিয়ে থাকে সব সময়, সমস্যা রেসপন্সিবল পার্ট পার্সন, সমস্যা না, এটা তোমার কাছ থেকে আমাদের শিখতে হবে আর কি। এবার কিন্তু শিখছি সবসময়, মানে একটা মানুষ উদাহরণের উপরে থাকে, খাইতে বসছে আর উদাহরণের শেষ নেই। ডাবল ডাবল খাইছে, কোন আঙ্কেল মুরগি রান্না করছিল সেই মুরগিতে এরকম কালার হয়েছিল, সেই টেস্ট আর পাইলাম না। টার্মিনাল স্টেশনের অপোজিটে যদি আসেন আপনারা তাহলে এখানে অনেক বাঙালি রেস্টুরেন্ট পাবেন। আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় ঠিক আমার পিছে যতগুলো দোকান আছে সবগুলো হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট, অ্যান্ড আপনারা যদি বাঙালি খাবার দাবার খেতে চান তাহলে এখানে খেতে পারেন। কিন্তু সবগুলো সিরিয়াল হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট আছে, সব ধরনের বাঙালি খাবার দাবার এখানে পাওয়া যায়। Yeah.